হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ময়ের দুনিয়া। তো শীত তো প্রায় শেষের দিকে চলেই এসেছে, তাই ভাবলাম আজকে ছাদে গিয়ে আবার আমরা সবাই মিলে বলতে আমরা বাড়ির চারজন আমরা সবাই মিলে একটু পিকনিক করি। শীতকালে এইভাবে রোদে বসে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো রান্নাটা আমি আজকে করেছি ঠিকই, কিন্তু খেতে আজকে সরকার মশাই দেবে সবাইকে। আমরা আমাদের পরিবারের চারজনে মিলে ছাদে গিয়ে একটু আনন্দ করে খাওয়া দাওয়া করবো ভাবলাম। আমরা আমাদের বাড়ির তিনতলার ছাদে চলে এসেছি, বড় একটা ছাতা টানানো হয়েছে, কলা পাতায় খাবো আজকে আমরা। সব খাবার দাবার রান্না করে নিচের থেকে উপরে নিয়ে এসেছি। আমার হাজব্যান্ড মানে অরবিন্দ সবাইকে খেতে দিচ্ছে, রান্নাটা আমিই করেছি, খেতেও দিচ্ছে। আর মেঘামন মানে আমার দুই মেয়ে, ওরাও আছে, ওরাও সাহায্য করছে সব কিছু রেডি করার জন্য। আজকে মেনুতে আছে জিরা রাইস, মটন আর স্যালাড আর মিষ্টি আর সঙ্গে জল। তো অরবিন্দ সবাইকে আস্তে আস্তে খেতে দিচ্ছে, সবাইকে রাইস দিয়ে দিয়েছে, এবার মটনটাও দিচ্ছে। ও তো কিছুতেই দেবে না, আমাকেই দিতে বলছিল। আমি আজ না, আজকে আমি ভিডিও বানাবো, তুমি দাও। তো চারজনেরই খাবার দেওয়া হয়ে গেছে, আমরা সবাই বসে পড়লাম খেতে। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া শুরু করি। আর এই দেখো একখানা বিশাল বড় গাজর নিয়ে এসেছে, আমি জানি না বাজারে কোথায় পেয়েছে এই গাজরটা, এত বড় গাজর যে সত্যিকারই পাওয়া গেছে। মেঘা তো এটাকে নিয়ে খেলাও করছে বাসির মতো, আরও খেতে বসেছে দেখো কেমন করে। কলা পাতা কীভাবে নিয়ে খেতে হয় মনে হয় সেটাও জানে না, লম্বা লম্বি করে নিয়েছে ওর নাকি, এটাতেই সুবিধা হচ্ছে খেতে। আর মনে অনেকক্ষণ ধরে চেষ্টা করছিল গাজরটাকে দাঁড় করানো, কিছুতেই দাঁড়াচ্ছিল না, অনেক কষ্টে দাঁড়িয়েছে। তো আমরা এবার সবাই খাওয়াটা শুরু করছি। দেখো আমার প্লেটের মধ্যে রাইস আর মটন দিয়ে দিয়েছে, আর স্যালাডটা দিতে ভুলে গেছে, ওটা আমি নিয়ে নিলাম হাত বাড়িয়ে, অনেকটা দূরে ছিল, একটু কষ্ট করেই নিতে হলো। মনু ফার্স্ট শুরু করলো খাওয়া, আর আমার মেঘা তো সব কিছুতেই লেট, সবার অর্ধেক হয়ে যাবে তখন ও শুরু করবে। আর অরবিন্দ এক মনে খেয়ে যাচ্ছে, ও দেখছেও না আমরা আমি খাওয়া শুরু করলাম কিনা। সবার লাস্টে আমি শুরু করলাম, ছেলে মানুষ খেতে দিয়েছে তোমরা বুঝতেই পারছো কীরকম ছড়িয়ে দিয়েছে, যে একটু গুছিয়ে দিতে হয় সেটাও ঠিক মতো জানে না। তো যাই হোক দিয়েছে, এটাই খুব আনন্দ করে আমরা সবাই মিলে খাচ্ছি। আমরা খাওয়া দাওয়া শেষ করি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। তো দেখো আমাদের সবারই মোটামুটি খাওয়া শেষ হয়ে গেছে, আর এরা গাজরও খেয়ে যাচ্ছে এক এক কামড় করে। মেঘা এখনও একটু আধটু বাকি আছে, ও খাচ্ছে। আমি তো মিষ্টি খেতে শুরুও করে দিলাম, রসগোল্লাটা টেস্ট করব, গুড়ের রসগোল্লা, খেতে কিন্তু দারুণ হয়, সত্যি মিষ্টিটা খুব সুন্দর। এবার পান্তুয়াটাও একটু খাবো, এটাও কিন্তু খুব সুন্দর, দুটো মিষ্টি অসাধারণ। এতক্ষণ বাদে অরবিন্দ মিষ্টি নিয়েছে খাওয়ার জন্য, ওর খুব ভালো লেগেছে খেয়ে, গাজরের মধ্যেও মিষ্টি লাগিয়ে লাগিয়ে খাচ্ছে, এটা তো লেটেস্ট, অন্য কেউ মনে হয় এতদিনে খায়নি। এবার আমরা খেয়ে দিয়ে হাত ধুচ্ছি, ট্যাঙ্কির পাশেই দেখো কল রয়েছে, এই কলেই আমরা হাতটা ধুয়ে নিয়েছি আর নিচে যাইনি। মুনু তো ট্যাঙ্কির পাশে উঠে বসেছে, আর অরবিন্দ এত খেয়েছে যে ওর পেট ফুলে গেছে, ওর নিচে নামতেও পারছে না, এখানেই একটু সাইড করে শুয়ে পড়ছে। আমরা এগুলো সব এখন একটু পরিষ্কার করব, পরিষ্কার করে নিয়ে আমরাও সাইড দিয়ে একটু শুয়ে পড়বো। দেখো সবাই একটু একটু শুয়ে পড়েছি, আর মুনু তো ভিডিওটা করছে, আমি এতক্ষণ আমি ভিডিও করছিলাম, এখন মুনু একটু ভিডিওটা করছে, আর মেঘা তো লজ্জায় মরে যাচ্ছে। এই ফোনটা আমার হাতে দিয়ে মুনুও আস্তে আস্তে আমাদের পাশে ঢুকে পড়লো। ছাতাটাকে একদম নিচু করে দিয়েছি যেন রোদ্দুরটা আমাদের গায়ে না লাগে। এখন 4:45 বেজে গেছে, আমি উঠে পড়লাম, ওরা এখনও শুয়েই রয়েছে। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার আজকের এই ছোট্ট ব্লগ? আশা করি ভালোই লেগেছে, ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবে। তো আজকে এই পর্যন্তই, আবার খুব তাড়াতাড়ি আসবে একটা নতুন ভিডিও নিয়ে। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।